السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله.

আলোচনা করছি আমরা ইতিপূর্বের আলোচনায় দেখে এসেছি তাকুয়ার এক দৃষ্টান্তমূলক ফলাফল বেলাল জাল্লানের মধ্যে এবং আম্মারের পরিবারের মধ্যে আমরা আরও দেখতে পাব তাকুয়ার ফলাফল কি যিনি তাকু অবলম্বন করবেন তিনি এই ফলাফলের মুখোমুখি হবেন ইনশাল্লাহ তিনি সেই ফলাফল পেয়ে যাবেন রাব্বুল আলমিন বহু স্থানে তাঁ আর দৃষ্টান্ত স্থাপন করেছেন তার মধ্যে একটি দৃষ্টান্ত হলো ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লাম একজন বিখ্যাত নবী ছিলেন রাব্বুল আলমিন তাকে বহু পরীক্ষা করেছেন আল্লাহ নিজেই বলেছেন সোরা আল বাকারা একশো চব্বিশম রায় ওয়ালা ইব্রাহিম কলা ইন্লুকালিনাসে ইমামা আল্লাহরুল আলামিন যখন পরীক্ষা করলেন ইব্রাহিমকে তখন তিনি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হলেন অনেক বিষয়ে পরীক্ষা নিয়েছেন আর এই পরীক্ষার বিনিময়ে ইমামা আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দেব পৃথিবীর বুকে যত মানুষ আসবে তাদের মধ্যে ইমাম হলেন ইব্রাহিম সালাম আল্লাহ বলেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কোনিতাল্লিল্লাহি হানিফা সূরা আন-নাহলের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয় ইব্রাহিম একা একটি উম্মত ছিলেন কোনিতাল্লিল্লাহি হানিফা একনিষ্ঠ চিত্তে আল্লাহর জন্য ছিলেন একর বিনম্র কেন তাকওয়াশীল থাকার কারণে তিনি অন্য কাউকে ভয় পাননি কোনোদিন তারকা পূজারীদের বিরুদ্ধে তিনি জয়লাভ করেছেন অবশেষে বিশাল আগুনের কুণ্ডুলি জ্বালানো হল তখন এব্রাহিম আলাই মনে করেছিলেন আগুনের মধ্যে আমাকে ঝাঁপ দিতেই হবে কিছুই নাই এই ইব্রাহিম আলাইহাল্লাম পাশ করলেন কিভাবে পাশ করলেন আমরা সেটা দেখতে পাই ইব্রাহিম আলাহি মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন কারণ মূর্তি পূজা ইব্রাহিম আলাইস্লাম সহ্য করতে পারেননি ইব্রাহিম আলাহ সাল্লামকে জাতির পিতা বলে আমরা গর্ব করে থাকি আমরা তার সন্তান কিন্তু আমরা ঘরে ঘরে মূর্তি পূজা করছি ঘরে পুতুল রেখে দিছি ঘরে ছবি রেখে দিছি ইব্রাহিম আলাই সাল্লাম সেদিন তার পিতামাতাকে বলেছিলেন লক্ষ্য করে মাহা দেহিতা তিল্লাহা ফোন হে আমার আব্বা হে আমার জাতি তোমরা এই খাম্বার কাছে দাঁড়িয়ে কী করো করো অতাল্লাহ আহিলা কি দান্নাসনাম আকুম দেখুন সোরাল আম্বিয়া বাহান্ন নম্বর আয়াতে তিরপান্ন চুয়ান্ন পঞ্চান্ন আল্লাহ রব্লাহ আলামিন তুলে ধরেছেন ইব্রাহিম আলাইসাল্লামের কথা পিতা এবং কমকে লক্ষ্য করে বললেন অতাল্লা আহিলা কি দান্নাসনাম রাখো হে আমার জাতি বা দহন্ত আল্ল তোমরা যখন চলে যাবে মেলায় তখন আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দেবো ফাজা আলহম জুজা হাজা ইব্রাহিম আলাহিসাল্লাম সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে গুঁড়িয়ে দিলেন ইল্লা রেখে বড়টার গলায় ঝুলিয়ে রাখলেন কুঠার এই অপরাধ করেছিলেন মূর্তি ভেঙ্গেছিলেন তার জন্যই তার পিতারা ঐক্যবদ্ধ হয়ে স্পষ্ট ঘোষণা করেছিল অনসুর আলী হাতে কুম তোমাদের প্রভুদেরকে তোমরা সাহায্য করো আর ইব্রাহিমকে শাস্তি দাও আগুন জ্বালানো হলো আগুনের মধ্যে ইব্রাহিম আলাহাল্লামকে নিক্ষেপ করা হচ্ছে তাকে বেঁধে যখন নিক্ষেপ করা হলো ঠিক এই মুহূর্তে জিবরিল আমিন এসে উপস্থিত হয়েছে সহি বুখারি হাদিস রসুল্লা সাল্লা সাল্লাহ ছিলেন আখরু কালাম ইব্রাহিম এদা উল আফিন নার ইব্রাহিম আলাহ যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে আগুন জ্বলছে তখন ঠিক এই মুহূর্তে জিবির আমিন এসে জিজ্ঞেস করছেন ইব্রাহিম আলাকালি হাজা আমার কি কোনো প্রয়োজন আছে তোমার তোমার কি দরকার আছে যে জিব্রিলের পাখার আঘাতে এরকম লাখো পৃথিবী একবারে ধ্বংস হয়ে যেতে পারে কোনো ব্যাপারই না বিশাল চেহারা নিয়ে জিব্রিল আমিন জিজ্ঞেস করলেন আমার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা ইব্রাহিম আলাহাল্লাম বললেন না তোমার কোনো সাহায্যের প্রয়োজন না হাসবুন আল্লাহ অনির্মাল অকিল আমার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট আর তিনি কত সুন্দরী না ব্যবস্থাপক হোক আমার জন্য একমাত্র আল্লাহই হলেন ব্যবস্থাপক তিনি আমার জন্য যথেষ্ট হাসবি আল্লাহ অনিম আল অকিল আমার জন্য যথেষ্ট আমি তার উপরে ভরসা করেছি তা অকাল দল আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করছি যখন ইব্রাহিম আলাহাল্লাম বলে দিলেন হাসপুন আল্লাহ অনিম আল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর কিছু নাই ঠিক এই মুহূর্তে জিবরুল আমিনের সাহায্যে কিছু মনেই করলেন না কারণ জিবরুল্লি আমিনের সাহায্য বেশি দূর নয় তার সাহায্যের সীমা আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে নিরাপত্তা দেওয়া হয় আল্লাহ যদি আমাকে সাহায্য করেন তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না সমানিত দর্শক মন্ডলী এরপরেই আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাহাল্লামের উপরে রহমত নেমে আসলো কল্যায় সালামান আলা ইব্রাহিম আল্লাহ আগুনকে বলে দিলেন আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও সালামান আলা ইব্রাহিম আগুন কিভাবে পোড়াবে ইব্রাহিম আলাই তু সালাম নিরাপদে থাকলেন আগুন স্পর্শ করল না এখানে একটা শিক্ষণীয় বিষয় আগুন আল্লাহর কথা শুনে সাথে সাথে কারণ আগুন যে আল্লাহর সৃষ্টি আল্লাহ মানব এবং জিন ব্যতীত অন্য যে কোনো বিষয়কে যাকে যে নির্দেশ দান করেন আল্লাহ রবুল্লা আলমের নির্দেশ সেই জিনিসই শ্রমণ করে থাকে তার একটা বাস্তব প্রমাণ আল্লাহর প্রতি কতটুকু তাকুয়া কতটুকু ভরসা আছে যে ইব্রাহিম নিরাপত্তা চলে আল্লাহর পক্ষ থেকে যখন আগুনের মধ্যে পড়ছে নিঃসন্দেহে আগুনে পড়লে মানুষ পুড়ে এটা এক বাস্তবতা এতে কোনো সন্দেহ নাই কিন্তু তার মনে কি দৃঢ় বিশ্বাস ছিল কি দৃঢ় ছিল যে ইব্রাহিম আল্লাম এটি কিছু মনেই করলেন না ওয়াকিল সম্মানিত দর্শক মন্ডলী যেমন পিতা ইব্রাহিম এই কথা বলেছিলেন ঠিক যোগ্য পিতার যোগ্য সন্তান সাইয়দুল সালীম মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসসালাম একই কথা বলেন যখন বলা হলো লাকুম ফুম যখন আল্লাহ রাসুলকে বলা হলো তারা আপনার বিরুদ্ধে একত্রিত হচ্ছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইব্রাহিমের মত তিনি আলাইসাল্লাম ও একই বক্তব্য দিলেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি না কত সুন্দর তত্ত্বাবধায় হোক তিনি সবকিছুর ব্যবস্থা করে দেবেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা আহ্বান জানাবো যতই পরীক্ষায় পড়ি না কেন যতই সমস্যায় পড়ি না কেন যদি আমার মধ্যে তাকুয়া থাকে আমার মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে আমি যদি একমাত্র আল্লাহকে ভরসা করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাকে মুক্ত করবেন আল্লাহ আমার এখানে ফায়দা রেখেই দিয়েছেন দেখুন না তিরমিজিতে বর্ণিত হয়েছে ঘটনা আসাবুল উখদুদের ঘটনা একজন মা তার নিজের কোলের বাচ্চা নিয়ে আগুনে ঝাঁপ দিতে চাচ্ছেন না তাকুয়া কাকে বলে এই দুগ্ধ পোষ্য বাচ্চা কোল থেকে বলে উঠল আল্লাহ তার জবান খুলে দিলেন এয়া অম্মা ইশবিরি ফাইন নাকি হক মা তুমি ধৈর্য ধারণ করো আগুনের মধ্যে তোমাকে যেতে হবে ইতিস্থিত বোধ করো কেন তুমি তো হকের উপরে আছো ফাইন নাকে আল্লাহ হক মা তুমি তো হকের উপরে আছো যেখানে মা সন্তানের দরদ করছে যে সন্তানকে নিয়ে আমি এই আগুনের গর্তের মধ্যে কিভাবে ঝাঁপিয়ে পড়ি আল্লাহ সন্তানের মুখ থেকে বাক্য বের করে দিলেন সন্তান নিজেই কারণ মা হাক আপনি তো হকের উপরেই আছেন ধৈর্য ধারণ করুন আগুনে পুড়েও ধৈর্য ধারণ করতে হয় আল্লাহ রব্বুল আলমেন এই সত্তর হাজার ইমানদার মানুষকে আল্লাহ জান্নাতবাসী করবেন এতে কোনো সন্দেহ অবকাশ নাই কারণ সবাই ইমান আনন করেছেন আর তাদের জন্যই তো আল্লাহ সুরা আল পুরুষ নামে তিনি দিয়ে গোটা পৃথিবীতে পর্যন্ত তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন দর্শক মন্ডলী আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করবো ফাত্তাকুল্লাহ মস্তম আল্লাহকে ভয় করো সাধ্য অনুযায়ী সর্বদা তাকুয়ার উপরে দৃঢ় থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আরো তাকুয়ার দৃষ্টান্ত পেশ করব একটু ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসছি ইনশাল্লাহ সালাম সালামালিকুম আহমতুল্লাহরাক সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনাদের কাছে আবার ফিরে আসলাম ছোট্ট একটি বিরতির পরে আমরা তাকুয়ার দৃষ্টান্ত উপস্থাপন করছিলাম দেখুন আমরা তাকুয়ার চাজল্য দৃষ্টান্ত পায় এভাবেই কিভাবে আল্লাহ রব্বুল্লা আলমেন মানুষকে নবিরাসুলদেরকে রক্ষা করেছেন শুধু তাকর বলে আল্লাহ বলছেন তাকর আল্লাহ ওকাফাবিল্লাহ অকিলা তুমি আল্লাহর উপরে ভরসা করো অকিলা আল্লাহর দায়িত্বই আল্লাহর তত্ত্বাবধানই তোমার জন্য যথেষ্ট আর কারো তত্ত্বাবধান দরকার নাই একমাত্র আল্লাহ সাহায্য করলে সাহায্য আমি পেয়ে যাব। সোরা সো আরা একষট্টি বাষট্টি তেষট্টি নম্বর আয়তে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিন কিভাবে মোসা আলহ সাল্লা সহযোগিতা করেছিলেন ফেরাউন তাড়া করেছে মোসা আলাইহালাম সহ তার কমকে যারা ইমানদার মানুষ তাদেরকে দেশ থেকে বের করে দিচ্ছে ফেরাউন এমত অবস্থায় হত্যা করবে কাউকে ছেড়ে দিবে না সাগর বাহারি কুলজুমের সামনাসামনি চলে গেছেন চারিদিকে ফেরাউনের সৈন্য সামনে রয়েছে মোসা আলাইসাল্লাম সাল্লাম এবং তার ইমানদার কম বিশাল সাগর সামনে আর যেতে পারছেন না কোথায় যাবেন পুরোটাই বন্দি বলে উঠলেন মোসা আল্লাহ সাল্লামের কম এভাবে ইন্নাল আমদ্রা হায়াক্ষেপ আমরা তো আজকে আটকা পড়ে গেলাম আমাদের কোনো পথ নেই বাস্তবে কোনো পথ নেই বিশাল সাগর সামনে এই সাগর পাড়ি দেবে কিভাবে হয় আটকা পড়ে গেলাম ফেরাউনের হাতে আমাদের সবাইকে নিহত হতে হবে এতে কোনো সন্দেহ অবকাশ নেই ডাইনে ফেরাউন পিছনে ফেরাউন বামে ফেরাউন চারিদিকে ফেরাউনের সৈন্য ঘিরে ফেলেছে তখন ইমান কত বড় তাজা মহ আল্লাহ বল কলা কлла ইন্ন মাইয়া রব্বি সায়হদিন কখনোই না হতেই পারে না অবশ্যই আমার সাথে আমার রব রয়েছেন রয়ছেন আল্লাহ আল্লাহวจরি আমাকে পথ দেখাবেন এতে কোনো সন্দেহের অবকাশ নেই তখনও موسی আলাইহিস জানেন না যে আমার পথ কি হবে আমি এই قومদেরকে নিয়ে কোথায় যাব কি করব কোনো পথ নেই সামনে موسی আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে স্পষ্টভাবে বলে দিলেন ইন্না মাইয়া রব্বি সাইয়াহ দিন আমার সাথে তো আমার রব আছেন আল্লাহ আমাকে অচিরেই পথ দেখাবেন কি চমৎকার বলা মাত্রই আল্লাহ বলেছেন ফাউ হাইনা ইলা মুসা মুসার কাছে আমি ওহি করলাম বাহার আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসা তোমার হাতের লাঠি দ্বারা সাগরের উপরে মেরে দাও বিশাল সাগরের মাঝে মোসা যখন তার হাতের লাঠি দ্বারা মারলেন এক বাড়ি বাড়ি মারা মাত্রই বারোটি রাস্তা বের হয়ে গেল এই প্রবাহিত সমুদ্র পানির গর্জন সমস্ত থেমে গিয়ে রাস্তা হয়ে গেল মাটি দ্বারা মোসা আল্লাহ তার কমকে নিয়ে রাস্তা দিয়ে পার হয়ে গেলেন মোসা আলাহ সাল্লাম পানির উপরে এই সাগরের উপরে লাঠি মারার আগ পর্যন্ত জানতেন না যে আল্লাহ আমাকে কিভাবে পথ দেখাবেন এটা কি সম্ভব পৃথিবীতে কোনো দৃষ্টান্ত আছে যে প্রবাহিত বিশাল সমুদ্র ঢেউয়ের গর্জন তরঙ্গের খেলা নদীর মাছ দিয়ে বিশাল রাস্তা হয়ে মানুষ পার হয়ে যেতে পারে সে পানির গভীরতা কেমন সে পানি দাঁড়িয়ে গেল আল্লাহর কথা পানি শুনে যখনই বলে দিল বাড়ি দিতে তখন রাস্তা হয়ে গেল বারোটি রাস্তা দিয়ে মহা আল্লাহ সাল্লাম সহ তার কম পার হয়ে গেলেন সাগর পাড়ি দিলেন মুক্তি পেলেন সবাই কিন্তু সেই রাস্তা দিয়ে ফেরাউনেও ঢুকে পড়ল আল্লাহ পানিকে আবার বললেন পানি তুমি এবার প্রবাহিত হও তরঙ্গ বিক্ষুব্ধ সাগর আবার প্রবাহিত হতে থাকল এমনই গভীর ছিল ফেরাউনের কোনো সৈন্য একটিও টিকতে পারল না সবাই এক সঙ্গে ডুবে মারা গেল আমরা স্পষ্ট কোরআন আয়াত থেকে দেখতে পাই আল্লা দিন আত্মাও যারা তাক অবলম্বন করে আল্লাহ তাদের সাথেই থাকেন তাহলে স্পষ্ট আমি যে কোনো সময় আমি যে কোনো অবস্থায় আল্লাহকে ভরসা করব আল্লাহর পক্ষ থেকে আমি তার যা যা তার বদলা পেয়ে যাব। যদি আমি তাকওয়াশীল হই সমানিত দর্শক মণ্ডলী আমরা এখানে দেখতে পেলাম মোসা আলাই সাল্লা তু আল্লাহ কিভাবে সহযোগিতা করলেন অজানা এক পথ দ্বারা তিনি তাকে মুক্ত করলেন এর চেয়ে কঠিন আর কি আছে আল্লাহ যে কোনো সময় পথ দেখাতে পারেন আমরা দেখেছি ইব্রাহিম অধিবাসীরা শাসকরা যখন বের দেশ থেকে বের করে দিলেন তার পিতা তার দেশের অধিবাসীরা শাসকরা যখন বের করে দিলেন তখনও তার বাক্য ছিল একটাই জাহিবুন ইলা রব্বি সাইয়াহ তিনি বললেন আমি আল্লাহর দিকে যেতে শুরু করেছি আমি আল্লাহর দিকে যাচ্ছি রওনা হয়েছে। সাইয়াহ দিন আল্লাহ অবশ্যই আমাকে পথ দেখাবেন এতে কোনো সন্দেহের অবকাশ নেই সম্মানিত দর্শক মণ্ডলী ইব্রাহিম আল্লাহ সাল্লাম একই কথা বলেছিলেন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পরীক্ষাগ্রস্ত মানুষ হলেন নবিরাসুলগণ আল্লাহ রসুল বলছেন আসাদে বালা আল আম্বিয়া সোম্বাল আমসাল ফাল আমসাল পৃথিবীতে নবীগণ হলেন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত তাদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করেছেন সুতরাং বেশি পরীক্ষিত হয়েছেন তারা তারা যদি আল্লাহর পথে তাকেও অবলম্বন করে ভরসা করে যদি মুক্তি পেতে চান আল্লাহ আমাদের এতটা পরীক্ষা করবেন না এতটা মুসিবত আমাদের উপরে দিবেন না অবশ্যই আমিও মুক্তি পাব এতে কোনো সন্দেহ অবকাশ নেই সম্মানিত দর্শকমণ্ডলীয় আমরা এখানে আরেকটি বিষয় পেশ করব। তাকু বিশাল দৃষ্টান্ত যে আল্লাহকে ভয় করে সে কাউকে ভয় করে না নির্দিধাই তরবার নিচে হোক ফাঁসির কাষ্টে হোক ঝুলতে রাজি রয়েছে কারণ মৃত্যুবরণ করলে আমি জান্নাতে যাব দেখুন না রসুল মোহাম্মদ সালু আলী আসাল্লামের সময় বিপদ নেমে আসলো কিভাবে। সুরা আলী ইমরানের একশো তিয়াত্তর নম্বর আয়াতের একটা দৃষ্টান্ত আমরা দেখেছি হাসবুন আল্লাহ অনিয়মাল অকিল রাসু সাল্লা সাল্লাম বলেছিলেন কিন্তু একদে এমনই বিপদে পড়লেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো যেন পথ নেই সে বিপদটি ছিল যখন তিনি মক্কা থেকে মুজিনায় হিজরত করে চলে যাচ্ছেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম এবং আউবাকর রাজহ গুহায় আশ্রয় নিলেন তখন আউবাকর রাজহ খুব চিন্তিত হলেন খুব দুঃখিত হলেন এখন কি করি কারণ কাফের মুশ্রেকরা আল্লাহ রাসুলকে ঘিরে ফেলেছে তাকে ধরে ফেলেছে এখন কি করবেন লা আল্লাহ রাবুল আলমিন রসুল্লাহ সাল্লামের কথাকে মানুষের সামনে তুলে ধরলেন এইভাবে তিনি বললেন তার সাথীকে লাহান তুমি চিন্তা করো না ইন্নাল্লাহ মানা আল্লাহ তো আমাদের সাথেই আছেন কেন বলেছিলেন বলছেন আল্লাহ রাসুল যদি তারা তাদের পায়ের দিকে একটি লক্ষ্য করে তাহলে তো আমাদের দেখতে পাবে তখন আমাদের কি হবে তখন তো আমরা ধরা পড়ে যাব তখন তো আমরা বিপদে পড়ে যাব। তারা আমাদেরকে ধরে তো হত্যা করবে তাদের সিদ্ধান্ত হলো দারুণ নদুয়াতে সিদ্ধান্ত হয়েছিল মোহাম্মদকে যেখানে পাবে সেখানেই হত্যা করো তাহলে আমাদের হত্যা করবে তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন لا تحزن হে আবু তুমি চিন্তা করো না ইন আল্লাহ আমাদের সাথেই রয়েছেন বলা মাত্রই সূরা তাওবা 40 নম্বর আয়াত আল্লাহ বলেন ফা সাকি নাতাহু আল্লাহু রাব্বুল আলামিন সাথে সাথে রহমত নাজিল করলেন রহমত চলে আসলো স্পষ্ট সামনে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা চলে আসলো এখানে দেখতে পাই বিশাল দৃষ্টান্ত কাফেরেরা নিজের কাছে গিয়েও ধরতে পারবে এমত অবস্থা গিয়েও আল্লাহ রব্বুল আলমী তাকে কিভাবে হেফাজত করলেন নিরাপত্তার সাথে সেখান থেকে তিনি মদিনায় চলে গেলেন মদিনার মানুষেরা মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে গ্রহণ করলেন সম্মানিত দর্শক মণ্ডলী প্রত্যেকটি স্থানে তাকুয়ার দৃষ্টান্ত আমরা অসংখ্য দেখতে পাই এমনকি সাহাবিদের মধ্যেও তাকুয়ার দৃষ্টান্ত ছিল সেটা আমরা দেখেছি নবী রাসুলগণের উপরে শাস্তি নেমে এসেছে কাউকে পরোয়া করেননি একমাত্র আল্লাহরপুরে ভরসা করেছেন তিনি মুক্তি পেয়েছেন আমরা তাকুয়াশীল হব এবং তাকুয়ার দৃষ্টান্তগুলো অবলম্বন করব দেখুন না ইব্রাহিম আলাই সালাম যে যেভাবে মুক্তি পেলেন মা সারাকে যখন অত্যাচারী শাসক অন্যায় করার চেষ্টা করলো তখন তিনি বলেছিলেন আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই তুমি জানো যে আমি আজকে অসহায় তোমাকে সাহায্য করো সাথে সাথে আটকে পড়ার পরে আল্লাহ রব্বুল আলমী সাহায্য করলেন সেই অত্যাচারী শাসকের দেহটি অবশ হয়ে গেল পড়ে গেল তখন আবার দোয়া করলেন সারা দোয়া করলেন মরবে আল্লাহ যদি লোকটা মরে যায় তাহলে তার অপবাদ দিবে যে এই তাকে হত্যা করেছে আল্লাহ তুমি তাকে জীবিত করো ভালো করে দাও শেষে আবার হত্যার সাথে শেষ ভালো হলো তিন তিনবার আল্লাহ এইভাবে সাহায্য করলেন আমরা আল্লাহর সাহায্য এইভাবে দেখতে পাই তাকুয়াশীলদের উপরে আল্লাহ ভরসা যারা অবলম্বন করে তাদের উপরে আসুন আমরা প্রত্যেকেই তাকে অবলম্বন করি তাকে অনুসারী হই পাপ থেকে বিরত থাকি আল্লাহর বিধান পালন করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সুবাহ আল্লাহ বেহামদিকা আশাহদুল্লাহ ইংতা আস্তক ফিরকা ওয়াতুবেলাইকা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি Oh, mountains of Mecca, what can you